একটা নিশানি নিয়ে লো ফিলার ব্রেক ফিলার একদম নিচে চলে এসেছি আমরা এই যে এবার বাকি সাইড সিন ঘুরবো ঠিক আছে এখানে একাকার হয়ে গেছে কাকা মানে যারা বসে আসছে তো আসছে যারা তুলছে তাদের কষ্টটা ডবল দুজন মিলে তুলছে নিচ থেকে আর বসতে অনেক সামনে এই যে দুটো এই যে দেখে বুঝতে পারছো এইদিকে একজন এইদিকে একজন ধরে মন্দির এখানে একটা মন্দির আছে ওখানে একটা মন্দির আছে ওইদিকে পেছনে ওখানে একটা ছোট মন্দির আছে এইখানে একটা মেন মন্দির এই যে এখানে বসে মন্ত্র পড়ছে ভূত পেট ছিলা এর পেছনে হচ্ছে রেস্ট করতে পারবে দেখো চোখ মুখ দেখো ঘেমে মেমে একাকার মুঠো মুছে নি দেখেছো খালি দেখো দেখো এইখান থেকে দেখো নিচে দেখলে ভয় করবে খুবই সাবধানে এখানে পা ফেলতে হবে দেখো এখান থেকে নিচটা দেখো ওই যে তাল গাছগুলো কত দূরে দেখো এদিক থেকে পুরো কুয়াশা এদিকে পুরো সাদা হয়ে গেছে বোঝা যাচ্ছে না এখানেও তেঁতুল গাছ ওইখানেও পুরো বোঝা যাচ্ছে বাড়িগুলো ছোটো ছোটো এটুকু এটুকু বোঝা যাচ্ছে আর আমি এই যে দাঁড়িয়ে আছি এখানে ঠিক আছে এখান থেকে এই মেন মন্দিরটা এটা তবে ছশোটা সিঁড়ি বললে জানি না আমি গুনিনি কটা সিঁড়ি আমি জানি না ছশোটা সিঁড়ি তো মনে হলো না অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এখানে ওঠার পর ওঠার সময় মনে হবে কষ্ট হচ্ছে বাট ওঠার পর মনে হবে হ্যাঁ ওঠাটা সার্থক হয়েছে জাস্ট নিচেটা দেখো ভিউ পয়েন্টটা দেখলে একটা আলাদাই আলাদাই ফিল আসে এটা অনেক রেখে গেছে এটা কার ছবি কী জানি যেখানে চাকা ছিল সেখানেই থাক ন্যাকড়া ম্যাকড়া সব চলছে একদি বেরোবো ঠিক আছে ভেতরে মন্ত্র করছে ওখানে জানি না কোনো কাজ বাজ করছে হয়তো লাস্ট হোক আন্তবেলা তো সব বেলা সবই কই আপকো সঙ্গবালে আর জল ফুল দেখে সব পিছে মন্দির পিছে দেখে সব আংটি টাংটি রয়েছে তাহলে ও ও ও ভাই জান ভিউটা দেখো তাও পাথর আছে এখান থেকে পড়লে একদম নিচে ওই পাশে তাও পাথর গুলো আছে এখানে এই যে তোমার আকন্দ ফুল গাছ আর এই দিক থেকে দেখো একদম পড়লে পুরো নিচে খুঁজেই পাওয়া যাবে না আর আমার মতন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না এমনি দুফুট তারপরে খুঁজে পাবে যখন তখন দেখবে 1 ইঞ্চি এক্সপ্লোর করো এক্সপ্লোর করো এটা হচ্ছে গয়া প্রেত ছিল এক্সপ্লোর করো জুম হয় না কেন জুম হচ্ছে এখনো হবে 4x 5x 6x আচ্ছা 6x লাস্ট জুম এই উপরটাতে এই মন্দিরই রয়েছে কালী মাতা রয়েছে ওইদিকে একটা দেখলাম আর সেরকম কিছু নেই মানে সিঁড়ি ভেঙে ওটাটাই মেন এদিক থেকে ওই নিচে দেখো খেজুর গাছ কিন্তু ওগুলো ওই যে লাইন দিয়ে সব তো পেট ছিলা ঘুরে নিলাম এই যে এটা হচ্ছে মেন মন্দির ঠিক আছে আবার বেরিয়ে যাবো আমাদের ঘোরা এখন হয়ে গেছে ও আর SL খেয়ে সকালবেলা আলুর দম মুড়ি খেয়েছি অল্প একটু তারপর ওই ORSL খেয়েই উঠেছি মানে এনার্জি এখন ORSL এরই কামাল ঠিক আছে আচ্ছা আচ্ছা যা দেখছো এদিকে দেখো জল আসছে আর পেছন থেকে ভিউ পয়েন্টটা মারাত্মক লেভেলের ভাই তো চলো এদিক থেকে বেরিয়ে যাবো চটিয়ে ভুল রেখে চলে যাচ্ছি এখানে জলেরও ব্যবস্থা রয়েছে হ্যাঁ জল পড়ছে ও কি ঠান্ডা একটুখানি মুখ মুখটা একটুখানি ধুয়ে নিলাম আর কি মুখে জল দিয়ে ধুয়ে নিলাম জলটা খাইনি ধুয়ে নিলাম এইখান থেকেও দেখো ভিউ পয়েন্ট মানে এটা পুরো টোটাল মানে উপর থেকে ভিউ পয়েন্টটা যেমন হয় আর কি মানে পুরো উপরে চলে এলে যেরম লাগে পুরো দিকটাই এই যে এখানে মেন মন্দির সব এখানে হচ্ছে ঠিক আছে এটা দেখা এটাই খুব সুন্দর লাগছে আমাদের বড় বড়
যেতে ইচ্ছা করছে না। যদি আমাদের টোটো রয়েছে নিচে, নিচে টোটো খালি বলছি, অটোটা হবে, যাই হোক টোটো তোমরা ভাবো টোটোই। এদিকে ভিউ পয়েন্টটা দেখো মহালা দেয়, এই দেখো এখান থেকে সবাই উঠছে সিঁড়ি দিয়ে, উঠে এদিক দিয়ে আসে এখানে। বেল তো কী বলো তোমরা, হাউস দ্য জোশ, হাই থাকার কথা। যদিও আমার এখন লো হয়ে গেছে, আমরা উঠেছি তো অনেক উপরে। এইগুলো কী হয়েছে, ফলের মতো ঝুলছে কি এগুলো, বুঝতে পারছি না তো। পাথরগুলো থেকে মনে হচ্ছে খালি উঠি, ওইখানে ওঠা যায়। এদিকে উপরে কী রয়েছে, ঘর বাড়ি সব ঠিক আছে। এখানটাও দেখো পাথর গেলাম, কত বড় বড় পাথর। চলো যাই, অনেক ঘুরে নিয়েছি, এবার যাই নাহলে প্যাদাবে ধরে। পেট পুজো কীভাবে করছে দেখো, মানে পুজো হচ্ছে পেট পুজো। এখানটায় পুজো হচ্ছে, সাদা পাথরের সাইজটা দেখো, খালি রং করে রেখেছে মনে হচ্ছে। দেখো সবাই এইভাবে উঠছে, চাইলে এইভাবে উঠতে পারো। দেখো ঘেমে ঘেমে একাকার হয়ে গেছে কাকা, মানে যারা বসে আসছে তো আসছে, যারা তুলছে তাদের কষ্টটা ডবল। দুজন মিলে তুলছে, নিচ থেকে আর উপর থেকে, মানে সামনে এই যে দুটো এই যে দেখে বুঝতে পারছো, এদিকে একজন এদিকে একজন ধরে তিনজন আপাতত এসছে ঝোলাই করে। 800 টাকা পার হেড ঝোলা, অবশ্যই পার হেডই হবে, এক ঝোলা থেকে 10 জন উঠবে নাকি। হুগলি জেলা থেকে দেখে না, তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, কেননা ইন ফিউচার এরকম ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও অনেক তোমরা দেখতে পাবে এই ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে। তোমাদের সাথে অনেক কিছু আমার লাইফের এক্সপিরিয়েন্স, ট্রাভেলিং এক্সপিরিয়েন্স ক্যাটাগরি রয়েছে, লাইফস্টাইল, ট্রাভেল, মোটোব্লগ, আর হচ্ছে তোমার বাইক রিলেটেড, তো এই ক্যাটাগরি মেনশন করেই আমি ভিডিও বানাই। যদিও তো এই ধরনের ভিডিও তোমরা পাবে, তো এখন একটা বড় ট্রাভেল সিরিজ চলছে, জানি না এটা কতদিন অবধি চলবে, তো যতদিন অবধি চলবে তোমার সাথে থেকো, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে। আর এখান থেকে ভিউ পয়েন্টটা দেখো, তোমাদের আমি এরকম জিনিস দেখাতেই থাকবো, তো সাবস্ক্রাইব করাটা জরুরি। এবার নামবো আমরা, এখানে একটা মন্দির আছে, ওখানে একটা মন্দির আছে, ওইদিকে পেছনে ওখানে একটা ছোটো মন্দির আছে, এইখানে একটা মেন মন্দির, এই যে এখানে বসে মন্ত্র পড়ছে ভূত পেট ছিলা, এর পেছনে হচ্ছে রেস্ট করতে পারবে, আর এই দিক থেকে ঘুরে এলে এই যে পুরোটাই পাহাড় ঠিক আছে। 360 দেখে না ভাই, এই যে 1 2 3 হয়ে গেল 360। ভূত পেট সব ঝাড়িয়ে দেবে, ঝাঁটা নিয়ে বসে আছে, ঝাঁটা নিয়ে বসে আছে, নামতে বেশিক্ষণ লাগবে না, নামতে বেশিক্ষণ যতটা সময় লেগেছিল নামতে ততটা সময় লাগবে না, খালি নিচের দিকে তাকিয়ে নামলেই হবে, তাহলে গড়তে গড়তে ফুটবলের মতো একদম নিচে। ওই দেখো আরেকটা উঠছে ঝোলা, না নালে ওই শক্তি দিয়ে উঠছে, নালে উঠতে পারে, ইনকাম হলো এটাই ঠিক আছে, যার যেটা পেশা। হ্যাঁ জোর পাবে না তোরা, ওটা হচ্ছে ব্যাপার। মা ভিডিও কল আছে, নানি যাবে না, নমস্কার দিচ্ছে খালি, দেখতে পাচ্ছ হচ্ছে সিঁড়ি, এখান তো নাপছি ঘোলা ঘোলা। দাঁড়াও তোমার একটু নিচে নামি, ওইখান দিয়ে দেখাচ্ছি, 600 কতগুলো সিঁড়ি উঠলাম বুঝেছো তো, দুপাশে এরকম সব রয়েছে। দেখো এখান থেকে তোমার দেখাচ্ছি, দেখো আর দেখি নেমে গিয়ে, এই দেখো দিকে বাড়িঘর, এই যে তার সিঁড়ি ভেবে উঠছে সব উপরে। প্রেতশিলা, এটা হচ্ছে প্রেতশিলা, এবার এখান দিয়ে ওই নিচের অটো দাঁড়িয়েছে সেখান থেকে যাব, আরও যে গয়ার সাইড, আর ওই ঝোলাতে করে উঠছে, যারা উঠতে পারবে না তারা ওই ঝোলাতে করে উঠছে। তোমার ওই যে মায়ের সাথে ভিডিও কলে মাকে দেখাচ্ছি যে কোথায় উঠেছি ঠিক আছে, ভিডিও কলে মা রয়েছে, আর এখান থেকে আমরা নামছি,
আর এখান থেকে ভিউটা দেখো খালি। নামার সময় কষ্ট কম, ওঠার সময় কষ্টটা বেশি, হাঁপিয়ে গেছিলাম ঘেমে ফেমে একদম একাকার। এই যে ভিডিও কলে মা রয়েছে, ওই দেখো ওইদিকে ওইদিকে আমাদের ওই এক টিম। ওগুলো সব নামছে এখন অনেক নিচে, ওই যে পাহাড় ওগুলো সেই ওইখানে নামতে হবে, ওই যে বাড়ি ঘর দেখা যাচ্ছে ছোট ছোট। হ্যাঁ উপরে তো তিনটে মন্দির রয়েছে। না না উল্টো পাল্টা খাচ্ছে না, হেলদি খাবারই। এখানে অফিসে ভিডিও কলিং চলছে। রাম রামের ভক্ত হনুমান, এটা পেটশিলা, এখানে ভূত আছে গাছে, বট গাছগুলো দেখো খালি। নিচে তাহলে কি শিলা, উপরে পেটশিলা হলে বট গাছগুলো দেখো খালি, শিকড় কত বড় বড়, ঠিক আছে। আরে দুই সাইডে নিম গাছ পুরো ভূতে ভর্তি, খালি নিম গাছ, এই নিম গাছ না সরি তেঁতুল গাছ, তেঁতুল গাছ, তেঁতুল গাছে ভূত থাকে না। তোমার বাসটা স্টে করছিল ওই যেখানে রান্না বান্না হচ্ছিল ওখানে, এর থেকে ছোট ছোট সব বাটি নিয়ে ঘুরছে, মানে রান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর ওরা যা গিয়ে খাবে। হ্যাঁ ও দেখতে দেখেছি গাড়ির কাছে চলে এসছি আবার, যে যার পজিশন নিয়ে নেওয়া হচ্ছে, আমি আমার পজিশন নেবো, সামনে বসেছিলাম সামনে বসে যাবো। এই আমাদের পেটছিলা, এই যে ওয়া পেটছিলা, যদি কখনো ইন ফিউচার সুযোগ পাই আবারও আসবো। তো এখন আবার অন্য সাইড সিনে যাওয়া হবে, ঠিক আছে চলো যাই। নিলে তো ভাজ করে নিতে, মানে পাকিয়ে দেবে না, বল না দশ টাকা দিয়ে। হ্যাঁ 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 ফুল প্যাক আপ, চলো ওটা দিয়ে তো আসার সময় এলাম, বুঝরে উনকো পানি নেই, আমি পানি মার মিলেগা ও বোলা ব্রিজ মে ও ব্রিজ কে বাদ পানি আপকো বহুত মিলেগা। হম লোক এসি রোড সে শায়দ আয়ে থে বাস মে রাত ও হোগা না আয়ে কল ফুলে আচ্ছা রাত মে তো কুছ সমঝ মে নেই আ। কলগো নদী, কলগো নদী দেখে নাও, কলগো নদী কত বড় ব্রিজটা দেখো খালি। এবারে না একটা জিনিস দেখলাম, আখ আখ যে আখের রস খাই আমরা, আখটা প্রচুর জলে এখানে। এই ভিডিওটা আমি এখন অন করলাম, এটা করে দিলাম এরকম পুরো রাস্তার দুপাশ থেকে আখ দেখতে পাবে, এই দেখা যাবে কত আখ, আখটা প্রচুর জলে বিহারে, আর সব কালো কালো আখ, মানে দেখো সব ঘরের মতো করে আখ বিক্রি হচ্ছে, মানে আখ সস্তা বোধ হয় এখানে, আর প্রচুর মানে দেখো রাস্তার দুপাশে পুরো পাটকাঠির মতন আখ বিক্রি হচ্ছে। আমার জন্য শর্টকাট ধরতে হচ্ছে, গরুর গাড়ি চলে গেছে বন্ধুর দোয়ার, মানে এটা বোঝা যাচ্ছে সেটা বন্ধুর দরজা, বুঝতে পারছো এটা বলে কারণ কোনো মেয়ে দিয়ে পাতলা পাতলা পাওয়া যাচ্ছে। মন্দির আছে সীতাকুণ্ড মন্দির, সীতাকুণ্ড মন্দির পৌঁছে গেছি আমরা, হয়নি কম পেয়ে গেল আস্তে আস্তে।
সীতাকুণ্ড মন্দিরে মন্দিরে পৌঁছে গেছি। চলো পাশে লেক রয়েছে, মোবাইল নিয়ে ঢুকতে দেবে, এটা মেন গেট। এখানে জুতো রাখতে হবে। এখানে দেখো লেখা রয়েছে সীতাকুণ্ড বিহার, এখানে লেখা রয়েছে। আর এখান দিয়ে মন্দিরটাই উঠতে হবে। আর চারিদিকে পুরো খোদাই করে নাম ফাম সব লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখে নিন বাজার, ঠিক আছে। এদিক থেকে পুরো লেকের ভিউটা দেখো, এদিকে আছে পুরো লেকটা।